Hello YouTube, welcome to Dr. Vibes, a learning point. In this video, we'll study about how to do a ascitic tap, its indications, contraindications. বলবি যে মানে কেন করা হচ্ছে প্রসিডিউরটা, মানে আমরা কখন অ্যাসিটিক ট্যাপ করবো তখন অ্যাসিটিস আছে, তাই তো বলবো যে আপনার পেটে মধ্যমে আছে, ঠিক আছে, তার জন্য আমরা আপনার কী রোগ হয়েছে ডায়াগনোস করার জন্য আমরা মানে জলটা অ্যাসিটিক ট্যাপ করবো, ঠিক আছে, অ্যাসিটিক ট্যাপের মধ্যে দু ধরনের রাখতে হচ্ছে ডায়াগনোস্টিক ডায়াগনোস্টিক করলে হচ্ছে ডিজিজটা ডায়াগনোস করার জন্য থেরাপিউটিক মানে হচ্ছে তো ডিজিজ ডিজিজ ডায়াগনোস হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মানে ইনট্রাক্টিভিটি আছে মানে সেটা তো শুধু কমছে যখন সেটা থেকে করতে ট্যাপিং করে পেশেন্টকে একটু কম করে দিবি, বুঝতে পেরেছিস? তাহলে ফার্স্ট হচ্ছে তাহলে কনসিম নিয়ে নিলাম, ইন্ডিকেশানগুলো করলে আমি তারপরে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গ্লাভস পরতে মানে গ্লাভস পরতে হবে আর কাউন্ট শুনতে পাচ্ছিস তো, এতে গ্লাভস পরতে হবে আর কাউন্ট করতে হবে, ঠিক আছে, পরে নিলে যেমন হবে দেখালো দিয়ে দেবো, ঠিক আছে, গ্লাভস আর কাউন্ট করে নিই। এরপরে হচ্ছে তোর আমরা আসল প্রসিডিউরটা আসবো, ঠিক আছে, আসল প্রসিডিউরটা আসার সময় আমরা ওয়ার্ডে যেটা করি সেটা হচ্ছে জেল পদ্ধতি, ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে যেমন স্টেরিলকে মেনটেন করে তোর মানে এটা তোর স্টেরাইল মানে ভেতরটা স্টেরাইল ওপরটা নন স্টেরাইল, ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে কি এটা বলে দিবি খুলতে বলবি, মানে ও খুলে তোকে কীভাবে দেবে আমি করছি না, তুই তুই এটাকে খুলে এরকম ভাবে তুই কী করবি এবার এটাকে নিয়ে মানে ও এরকম তুই ধর অ্যাসিস্ট করছিস, মানে অ্যাসিস্ট্যান্ট করছে তুই এরকম করে তুলে তা সেটা করবি, ঠিক আছে, বার করে দিতে এবার তুই বার করে নিবি স্টেরাইল, ঠিক আছে, লোকেশান লোকেশান আমি কে বলছি লোকেশান লোকেশানটা হচ্ছে তোর ফার্স্টে হচ্ছে পারকাশনে করে দেখে নিতে হবে যে কোনখানটা ডাল আসছে, ঠিক আছে, সেই ডাল আসছে সেই জায়গাটা ফ্লুইড আছে, ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট হচ্ছে এরকম করে শুরু করবো, ঠিক আছে, হলো এবার হচ্ছে আমি আস্তে আস্তে পারকাশন করতে করতে যাবো, তোরা পড়েছিস, ঠিক আছে, এবার যেখানে ডাল আছে তার নিচ থেকে মানে সেই পয়েন্ট থেকে বাকিটা ফ্লুইড আছে, এবার শোয়ার সময় কী হচ্ছে ডিপেন্ডেন্ট পুলিশ আছে মানে নিচটা ফ্লুইড থাকে ওপরটাই হ্যাঁ, ঠিক আছে, তাহলে যতদূর ডাল আছে দুটো দিকেই দেখে নিলাম, ঠিক আছে, এবার আমরা হচ্ছে লেফট সাইডটা প্রেফার রাইট সাইডে হচ্ছে তো লিভার ইঞ্জুরি হওয়ার চান্স থাকে তাই জন্য লেফট সাইডটা প্রেফার করি, কী হবে লেফট স্পাইনো অ্যানাটমিক্যাল লাইনে মোটামুটি এই বরাবর করার চেষ্টা করি, তারপর হচ্ছে যেখানে ডাল তার নিচ থেকে লেফট স্পাইনো অ্যানাটমিক্যাল লাইন তুই এটাকে নিবি, তারপর তুই বারপাস করবি, ঠিক আছে, বারপাস করলে আমার পয়েন্টটা ফ্যানলেস তার নিচ থেকে উইক পয়েন্ট থেকে আমাদের করার চেষ্টা করি, বুঝতে পেরেছিস? এতদূর পর্যন্ত কারো অসুবিধা আছে নেই তো, ঠিক আছে, তারপরে হচ্ছে তুই এবার হচ্ছে ডায়াগনোস্টিক থেরাপি, ডায়াগনোস্টিক করলে তো 50 মিনিট মিলেই হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এমসিলের সময় যদি মানে ম্যালিগন্যান্সি টেস্ট করতে আস তখন একটু 500 ml মতো নিতে হয়, নাহলে মোটামুটি 50 ml হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 50 ml নিতে গেলে বা 20 ml নিতে গেলে 10 ml সেকেন্ড তুই এটার সাথে তাহলে পিছনে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে এবার তারপরে হচ্ছে এটা নিয়ে, ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আর যদি তোর এটা হচ্ছে ডায়াগনোস্টিক আর যদি তোর থেরাপিউটিক থেরাপিন থাকে তাহলে যেমন হচ্ছে এটার সাথে আমরা এটার সাথে আমরা ইউরো ব্যবস্থা কানেক্ট করি, ঠিক আছে, কারণ আমরা যদি আমরা থেরাপিউটিক করি তাহলে আমার অনেকটা লাগবে, ঠিক আছে, বার করতে হবে, ঠিক আছে, তাহলে এটা এটার সাথে একটাকে এইভাবে কানেক্ট করতে পারিস, ঠিক আছে, হয়ে গেল তাহলে এটা থেকে আসবে, ঠিক আছে, আর হুইলটা তোর নিচের দিকে করে, ঠিক আছে, এটা উপরে আছে মানে অন আছে, এটা নিচে মানে আর যাবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে তাহলে আমরা এটা দিয়ে দেখাবো, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে তাহলে আমরা নিজেটা বার করে নেব, ঠিক আছে, আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে করতে হবে, ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা তাহলে স্পাইনাল আর্মিলিকার লাইন আমরা ডাল পারকাস করে যেখানে ডাল পেয়েছি সেখান থেকে পর এখানে ডাল পেলাম, ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি হলো ঢুকলো, তারপরে হচ্ছে 90 ডিগ্রি ঢুকে তোকে এটা দিয়ে পারপেন্ডিকুলার করে, ঠিক আছে, মানে জিগ জ্যাগ, ঠিক আছে, তুই ফার্স্ট 90 ডিগ্রি ঢোকালি তারপর আলাদা 90 করে তারপর আবার 90 করে, ঠিক আছে, কেন হচ্ছে তাহলে জিগ জ্যাগ, ঠিক আছে, দেখাতে তুই ফার্স্ট হচ্ছে 90 ডিগ্রিতে
টোকালি ঠিক আছে করলি এই তারপর আবার হাত থেকে 90 ডিগ্রি করলি তারপর আবার 90 ডিগ্রি ঢুকছে না বুঝতে পেরেছিস তাহলে আমার 90 ডিগ্রি এতটা গেল কিছুটা টোকালি নিয়ে তারপরে আমি আবার 90 ডিগ্রি তারপরে লাস্ট 90 ডিগ্রি যেটা প্রসিডিউর বলছে একদমই ঠিক আছে এখানে আমাকে অ্যান্টিসেপ্টিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং এই দুটো রিকোয়ারমেন্ট রয়েছে মানে পেশেন্টের মিক চেস্ট টু মিক তাই অ্যাবডোমেনে কোনো প্রসিডিউর করতে গেলে এইটুকু এক্সপোজার লাগবে বাকি পার্টটা এক্সপোজ করার কোনো দরকার নেই এখানে অ্যান্টিসেপ্টিক ড্রেসিং করতে হবে স্পিরিট আর কোভিডোনাইড স্পিরিট অ্যান্ড বিটাডিন দিয়ে অ্যান্টিসেপ্টিক ড্রেসিং করতে হবে কটন নিতে হবে কটন নিয়ে সেন্টার টু পেরিফেরি সেন্টার টু ফিভার প্যাটার্ন এই সেন্টার টু পেরিফেরি আমরা ক্লিন করবো ক্লিন করে জায়গাটা ক্লিন হয়ে গেলে তারপরে আমরা নিডলটা দেবো অ্যাসাইটিক ট্যাবে যদি ডায়াগনোস্টিক করা হয় তাহলে সিরিঞ্জ ইউজ করা যেতে পারে আদারওয়াইজ সিরিঞ্জে খুব একটা প্রয়োজন নেই কারণ অ্যাসাইটিসের ডেফিনেশন তো এটা করেছিস যে ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়া ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়া তো যদি নিডল আমি পাংচার করি তো ফ্লুইড ফ্রিলি আসতে পারে জেড ট্র্যাক যেটা বলা হচ্ছে তাহলে অন্য জেড ট্র্যাক যেটা বলা হচ্ছে জেড ট্র্যাক মানে কিন্তু নিডলটাকে এভাবে পড়লাম তারপরে এইভাবে পড়লাম তারপরে এইভাবে পড়লাম না প্রথম দিন মাথার মধ্যে এই ভুলধারণাটা সরিয়ে পড়তে হবে জেড ট্র্যাক মানে একদমই সেখানে জেড ট্র্যাক মানে হচ্ছে পেশেন্টের স্কিন রয়েছে অ্যাবডোমিনাল স্কিন এই অ্যাবডোমিনাল স্কিনটা আমরা টান ড্র্যাগ করবো অ্যাবডোমিনাল স্কিনটা নিডলটাকে স্ট্রেট ইনসার্ট করবো তারপরে স্ক্রিনটা ছেড়ে দেবো অটোমেটিক্যালি ইট উইল ফর্ম আসেট ট্র্যাক ফান্ডাটা কি ফান্ডাটা হচ্ছে এই যে স্কিন পাংচার সাইট অ্যান্ড পেরিটোনিয়াল পাংচার সাইট উইল বি ডিফারেন্ট দেন দ্য লিকেজ অফ দ্য অ্যাসাইটিক ফ্লুইড উইল নট বি দেয়ার আফটার গিভিং আউট দ্য সিরিঞ্জ বোঝা গেল গল্পটা সুতরাং জেড ট্র্যাক মানে জেড আঁকতে হবে না জেড ট্র্যাক মানে ড্র্যাগ দ্য স্কিন ইনসার্ট দ্য নিডল লিভ দ্য স্কিন ইট উইল অটোমেটিক্যালি ফর্ম আস ইট ট্র্যাক ঠিক আছে আই ওয়ান্ট নো ও আচ্ছা অন্য চলে গেছে বেশ ঠিক আছে তো ইনসার্ট করে দিলাম তো ইনসার্ট করার পর কী হবে এখান থেকে ফ্রি ফ্লুইড বেরোতে থাকে অটোমেটিক্যালি তো অটোমেটিক্যালি ফ্রি ফ্লুইড বেরোতে থাকলে আমাদের যে ভায়ালগুলো দেখালো তখন ব্লাড টেনেছে তো ওই ভায়ালগুলোতে আমরা কালেক্ট করে দেখে অ্যাসেটিক ফ্লুইড ফর ডায়াগনোস্টিক পারপাস এই স্টিউবে কালেক্ট করতে হবে ফর ডায়াগনোস্টিক পারপাস আর যদি থেরাপিউটিক্যালি অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করতে হয় তাহলে পরে এই যে আইভি সেট দিল এই আইভি সেট এটার সাথে ফিক্স করে নিতে হবে এটার সাথে ফিক্স করে নিলে অটোমেটিক্যালি এইটা গিয়ে এই ইউরো ব্যাগ যে ব্যাগ দেওয়া রয়েছে ব্যাগটা নিচে রেখে দিতে হবে এটাকে ইনসার্ট করে দিই ব্যাগটা এরকম নিচে রেখে দিতে হবে ব্যাগে অ্যাসাইটিক ফ্লুইড কালেক্ট করতে শুরু করে দেবে ঠিক আছে তো এই অ্যাসাইটিক ফ্লুইড অনেকখানি ড্রেন করা যায় এবার অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করার ইন্ডিকেশনস কিছু রয়েছে থিওরিটিক্যালি যে যদি থেরাপিউটিক অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করতে হয় তার মেইন ইন্ডিকেশন হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইডের একটা মেকানিক্যাল প্রবলেম তৈরি মেকানিক্যাল প্রবলেম মানে অ্যাসাইটিক ফ্লুইড হিউজ অ্যাসাইটিসের জন্য পেশেন্টের রেসপিরেটরি ট্রাবল হচ্ছে তো সেইটাই হচ্ছে অ্যাবসোলিউট ইন্ডিকেশন ফর থেরাপিউটিক ড্রেনে যাওয়া অ্যাসাইটিক ফ্লুইড তো সেটা যদি হয় তাহলে ততক্ষণই অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করতে থাকবে যতক্ষণ পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস কমছে তার মানে হিউজ অ্যাসাইটিক ফ্লুইড আমি ড্রেন করতে পারি 3 লিটার 4 লিটার 5 লিটার 6 লিটার 7 লিটার 10 লিটার অনেক ড্রেন করতে তো যদি লার্জ ভলিউম অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করতে হয় তাহলে পরে পেশেন্টকে একটা সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিতে হবে অ্যালগিন যদি আমরা অল্প ভলিউম স্মল ভলিউম অ্যাসাইটিক ফ্লুইড বা অ্যাবডোমিনাল প্যারাসাইটিসিস করি তাহলে পরে অ্যালগিন না দিলেও চাই 500 নুনির পাওয়া যায় কিন্তু আমি যদি 10 লিটার অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করি তাহলে পরে অ্যালগিন সার হবে এবং 10 লিটার অ্যাসাইটিক ফ্লুইড নিশ্চয়ই আমরা 1 ঘন্টার মধ্যে বার করে দেবো গ্র্যাজুয়ালি বার করব এবং অ্যাসাইটিক ফ্লুইড বার করার পরে 6 আওয়ার্সের মধ্যে অ্যালবুমিন সাপ্লিমেন্টেশন লাগবে অ্যালবুমিন ইনফিউশন লাগবে উইদিন 6 আওয়ার্স এই নয় যে অ্যাসাইটিক ফ্লুইড যখন ড্রেন করছি তখন অ্যালবুমিন ফিল দেওয়া হয়তো ওয়ার্ডে দেখা হবে যে একদিকে অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করা হচ্ছে আর একদিকে অ্যালবুমিন চলছে কারণটা অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করে হস্টেলে চলে যাবে প্রেসিডেন্ট অ্যাসাইটিক ফ্লুইড অটোমেটিক্যালি ড্রেন হতে থাকবে ব্যাগ ভর্তি হতে থাকবে বাড়ির লোককে বলে দেওয়া হলো ব্যাগ ভর্তি হলে ব্যাগের জলটা ফেলে দেবে এই ব্যাগে 2 লিটার ধরে তাই তো ইউরোপের 1 লিটার বা 2 লিটার থাকে 2 লিটার
2000 লেখা রয়েছে 2 লিটার জল, 2 লিটার জল পড়ে গেল ওকে লেগে আবার 2 লিটার ভরল আবার পেরে গেল ওপেন দিতে পেশেন্টের জল বেরিয়ে যাচ্ছে তো অ্যালুমিনটা দিতে হবে সেটা চলে গেছে বিকেলবেলা এসে দেখবে পেশেন্ট কলাপস করে গেছে কারণ এটা এক্সট্রাভাসকুলার ফ্লুইড তাই না এক্সট্রাভাসকুলার ফ্লুইড যদি বেরিয়ে যেতে পারে তো ইন্ট্রাভাসকুলার স্পেস থেকে আবার লিক করতে শুরু করবে হাইপারটেনশন হবে কলাপস করে যাবে এই জন্য 6 আওয়ার্সের মধ্যে অ্যালুমিন দেওয়া ম্যান্ডেটরি যদি যেহেতু ভুলে যেতে পারে এই জন্য অ্যালুমিনটা সঙ্গে লাগিয়ে অ্যাসিটিকলি ড্রেন করে তো অ্যাসিটিকলি ড্রেন করা কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে নিডলটা জাস্ট বার করে নিডলটাকে বার করে নিয়ে বিটাডিন স্কচ দিয়ে এখানে একটা প্যাচ দিয়ে মাইক্রোপোর বা ডায়নাপ্লাস দিয়ে ফিক্স করে দেবে 24 আওয়ার্স পরে এটা রিমুভ করে দেবে অলরেডি জেড ট্র্যাক করা আছে লিকেজের চান্স নেই কিন্তু ব্লাড লস হলে যেহেতু পাংচার করা আছে এই অ্যাসিটিক ফিল্টার প্রসিডিউর কোনো কোয়েরি